আমার ভাই তার ছোট বোনের লেগা ঠিক তেমনটাই চিন্তা করতেছে তুমি যেমন তোমার ছোট বোনের লেগা চিন্তা করতেছো। তুমি একটু খেয়াল রাখবা না, ও পড়াশোনা করে, দুটো না খেলে মাথা ঠিক থাকবো? আমি জানতাম তোর সাথে যে সোহাগের বোনের রিলেশন। কালকে আমার পাত্রপক্ষ দেখতে এইব। ছোট বোনটার বিয়ে না হওয়া পর্যন্ত আমি মারে কেমনে কই যে মা আমি বিয়ে করি? কেমন স্বার্থপরের মতো শুনে না বিষয়টা? আমার তো গলায় ফাঁস দেওয়ার ছাড়া আর কোনো উপায় নাই রে। তোমার ভাবিটা কোস কেন? আমি তোর কোন জন্মের ভাবি হই? দেবদাসের মতো রাস্তায় রাস্তায় ঘুরে কাইম দো না। কেউ তো আমার কষ্টটা বোঝার চেষ্টা করে না। ওই দুইটারে শিক্ষা দিব, আসল শিক্ষা দেব। এটা তো ফালতু একটা শাড়ি। তোমার এই ছোট দুইটারে একটু টাইট দিয়ে বুঝছো? কিসের ভাই, কিসের আপন? হ্যাঁ বুঝো কিছু তুমি, তোমার সব ব্যাস আছে বুঝবা কেমনে? কেউ বোঝে না মনের ব্যথা, আমি ভালা নাই। ও ছেলে যদি তার চামড়া কেটে তোমার জন্য জুতা সেলাই দেয় না, তারপরে তোমার জন্য কম হয়ে যাবে। আমার মা, আমি কখনো আমার মায়ের স্বপ্ন হিসেবে চিন্তাই করি না। হট করে তুই থাপ্পড় মাইরা দিলে আমার পোলারে। আমার পোলা না, আমি বুঝছি তো। আরে ও মিয়া ভাই এখন দেখা দিতেছে যে পর আর আপনের মধ্যে ফারাক কি? মাপসা মাপসা আমার কাছে তুমি জামাই আমার গায়ে হাত তুলছে। আমার যে তোকে আপন করতে পারতেছে না মা, আমি আমার বোর্ডার নিয়ে চলে যাই মা। ওরা সুখে থাকুক, তোমরা ভালো থাকো, আমি চলে যাই।